ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ফুটবল বিশ্বকাপ 2018-তে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে 1-1 গোলে রুখে দিয়েছে আইসল্যান্ড। এই ম্যাচ যতটা না আলোচিত তার চেয়ে বেশি আলোচিত মেসির পেনাল্টি মিস। তবে এই ম্যাচের পরেও দলের সবার সমর্থন পেয়েছেন মেসি, এমনটা জানালেন আইসল্যান্ডের বিপক্ষে একমাত্র গোল করা আগুয়েরো। ম্যাচ শেষে আগুয়েরো বলেন, প্রথম ম্যাচ সবসময় অনেক বেশি কঠিন, প্রত্যেকে আমাদের বিপক্ষে খেলতে চাই কিন্তু তারা রক্ষণে বেশি মনোযোগ দিয়েছে, আমরা বেশিরভাগ সুযোগ তৈরি করেছিলাম। আমার মনে হয় আইসল্যান্ড ড্রকে জয়ের মতো উদযাপন করেছে। এরপর লিওনেল মেসিকে সমর্থন দিয়ে আগুয়েরো বলেন, এই ম্যাচের পর আমাদের দলে সবাই মেসিকে সমর্থন দিয়েছে, খারাপ দিন আসতেই পারে, আমি এতটুকু নিশ্চিত হয়ে বলতে পারি মেসি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে, আমাদের এখনো অনেক কিছু বাকি, এক পেনাল্টি মেসির সবকিছু নয়, আশা করছি পরবর্তী ম্যাচে দারুণ কিছু করব আমরা। আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে আর্জেন্টিনা, আর এই ম্যাচে পেনাল্টি মিস করায় মেসির সমালোচনায় মেতে উঠেছিল মেসির নিন্দুকরা, আর তখনই মেসির পাশে দাঁড়িয়ে এ সমস্ত মন্তব্য করেছেন আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করা সার্জিও আগুয়েরো।